বাজারে মাছের দাম কিছুটা কমেছে, প্রায় সব ধরনের মাছেই কেজি প্রতি কমেছে প্রায় 20 থেকে 50 টাকা পর্যন্ত। চাষের যে মাছ রয়েছে সেই চাষের মাছের যে সরবরাহ সেটি কিন্তু সবচেয়ে বেশি বেড়েছে, যার ফলে এই সরবরাহ বাড়ার কারণে কিন্তু দাম অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। আজকে কাতলা বিক্রি হচ্ছে 250 টাকা করে কেজি দরে, যেটি গত কয়েকদিন আগেও বিক্রি হয়েছে 280 থেকে 270 টাকার মধ্যে। এছাড়াও পাঙ্গাস বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকা, যেগুলো গত সপ্তাহে বিক্রি করা হয়েছে 200 টাকা করে কেজি দরে। এছাড়াও ছোট চিংড়ি রয়েছে 640 টাকা করে কেজি দরে, যেগুলো গত সপ্তাহে বিক্রি করা হয়েছে 700 থেকে 750 টাকার মধ্যে। তো সব মিলিয়ে বলা চলে যে এখানে চাষের যে মাছ রয়েছে সেই মাছের যে সরবরাহ সেটি কিন্তু অনেকটাই বেড়েছে, কারণ বর্তমানে নতুন মাছ চাষের পাশাপাশি পুরনো যে মাছ রয়েছে সেই মাছগুলো কিন্তু চাষিরা তুলে আনছেন এবং তুলে কিন্তু সেগুলো বাজারে সরবরাহ করছেন। এবং এই সরবরাহ করার কারণে কিন্তু বর্তমানে মাছের যে দাম সেটি কিছুটা কমতে শুরু করেছে বলে জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। তবে সামুদ্রিক মাছ এবং চাষের যে মাছ রয়েছে সেই মাছের সরবরাহ আরও কিছুটা বাড়লে এখানে দাম আরও নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন সবাই। তবে যে দাম কমেছে সেই দাম কিন্তু পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন এখানকার ক্রেতারা। তারা যেটি বলছেন যে দাম আরও নিয়ন্ত্রণে আসলে বা আরও কমলে কিন্তু সাধারণ মানুষের জন্য ভালো হবে এবং সবার ক্রয় ক্ষমতার মধ্যে আসবে। তো এই ছিল আমার কাছে খুলনা থেকে মাছ বাজারের সর্বশেষ খবর।